আজকে একটু চেঞ্জেস আসছে। আমি অন্যদিন ক্যামেরার সামনে থাকি, কারণ কি শপিং রিলেটেড, ঘোড়া রিলেটেড আমি সব দেখি। আর আমার পেছনে ক্যামেরাতে যে থাকে সে হচ্ছে আমার দিদি। কিন্তু আজকে তোমরা ঠিক উল্টোটা দেখতে পাবে, আমি ক্যামেরার পেছনে থাকবো, দিদি ক্যামেরার সামনে থাকবে। তো চলো দেখি আজকের ব্লগটা কি নিয়ে আর কেন দিদি সামনে আসছে। গাইস আজকে ভাবছো বুনু কোথায়? বুনু আজকে ক্যামেরার পিছনে গেছে, বিকজ এটা আজকে কোনো ফ্যাশন ব্লগ না, কোনো হলের ব্লগ না, কোনো শপিং মলেরও ব্লগ না। এটা বুনুর কোনো দিক থেকে রিলেটেড না। এই ব্লগটা আজকে আমি দেবো ভেবে বলেছি। এই ব্লগটা আশা করি আমার বন্ধুরা গেস করতে পারছে ব্লগটা কি রিলেটেড হতে পারে। হ্যাঁ, ব্লগটা আজকে ফুড রিলেটেড হবে। তো আজকে সকাল থেকে আমরা কিছু করিনি, বাট আজকে ভাবলাম একটা ভালো ফুড রিভিউ করা যাক বাড়িতে বসে, বিকজ করোনাও এখন বাড়ছে আর অতটাও বাইরে যাওয়া হয় না। তো আজকে আমরা কোনো একটা অনলাইন শপ জায়গা থেকে ডেলিভারি দেবো, সরি ডেলিভারি বলছি কি, অনলাইন শপ থেকে অর্ডার দেবো, ফুড আসবে, পুরো ফুডটা রিভিউ করব। দেখা যাক আজকে আমরা অর্ডার দেবো অনলাইন ফুড, দেখা যাক কি কি অর্ডার দিচ্ছি সেটাও দেখো, তার উপর আমরা আজকে রিভিউ দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আমিনিয়া থেকে অর্ডার দেব একটা ফ্যামিলি কম্বো মিল অ্যান্ড একটা এক্সট্রা আলু আর একটা চিকেন কাবাব। তো সব ডিটেলস আমরা রিভিউতে বলছি যে কি কি ছিল। আমাদের এখন অর্ডার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এই যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপরেই আমরা রিভিউ স্টার্ট করব। তো আমাদের খাবার দেখতেই পাচ্ছ এসে গেছে আমিনিয়ার থেকে। তো আমরা এখন এটাকে আনবক্স করব, দেখবো প্রত্যেকটা ফুডের রেটিং, অর্ডার, প্রাইস আর কিরকম লাগছে রিভিউটা সেটাও দেবো। তো দেখতে থাকো। তো আমরা এখন আনবক্সিং করব ভেতরে কি কি কম্বো। আগে আমরা কম্বো মিলেরটা আনবক্সিং করব, কি আছে না আছে। তো ফার্স্টে ফিরনি বেরিয়েছে, দুটো ফিরনি, আমাদের এক্সট্রা আলু, টুবড়ির মতন দেখতে লাগছে দেখো টুবড়ি, এটা আমি কাবাবটা অর্ডার দিয়েছিলাম, এইগুলো সব বক্সে এসছে। আর এটা চিকেন হান্ডিটা, এ দেখো চিকেন হান্ডি, এটা আর এই দুটো হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা আর এটা দুটো বক্স। ওরা এক্সট্রা ফোক টোক দিয়েছে খাওয়ার জন্য। আর এইটা হচ্ছে এই সালাডের প্যাকেটটা হচ্ছে যেটা আমি আলাদা করে টিক্কাটা অর্ডার দিয়েছিলাম রেশমি কাবাবটা সেটার জন্য। আর এটা হচ্ছে ওয়ান প্লেট সালাড যেটা ওদের কম্বো মিলে ছিল পুরোটাই। তো এটাই বললো আমাদের, এটা পুরো আনবক্সিং হয়ে গেছে, এখন আমি এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, রিভিউ দেবো। তো দেখতেই পাচ্ছ আমাদের টেবিল পুরো সাজিয়ে উঠে করে সাজিয়ে দিয়েছি খাওয়ার দিয়ে, ডাইনিং টেবিল। তো এক একটা কম্বোতে আগে কী ছিল আমি সেটা বলে দিই। এটা আমাদের ফার্স্ট বিরিয়ানি দুটো দিয়েছিল কম্বোতে, চিকেন বিরিয়ানি এই একটা প্লেট আর এই একটা। তারপরে আমি কম্বোতে পেয়েছি হচ্ছে একটা প্লেট স্যালাড যেটা দেখতেই পাচ্ছ এখানে আছে, আর এটা হচ্ছে চিকেন হান্ডি আমিনিয়ার, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রিচ অ্যান্ড অয়েলি। আর কম্বোতে এছাড়া ছিল দুটো ফিরনি, এই যে ফিরনি দুটো, কেসার ফিরনি দেখতেই পাচ্ছ। তো এটা পুরোটাই কম্বোতে পেয়েছি, আর যেটা কম্বোতে ছিল না মানে আমি আলাদা করে অর্ডার দিয়েছি সেটা ছিল মালাই টিক্কা, রেশমি টিক্কা, সরি রেশমি টিক্কাটা, এই যে রেশমি টিক্কা, রেশমি টিক্কার সাথে তোমাদের পাশে সাইজে থাকে স্যালাড আর দু রকমের চাটনি, একটা মিন্ট চাটনি আর আরেকটা মেয়োনিজ চাটনি মনে হয় দেয় ওরা,
আমি আগে যা খেয়ে টেস্টে বুঝেছিলাম। তো এই হলো আমাদের পুরো টেবিল, এখন আমরা খেতে বসবো ডিনার। আজকে স্পেশাল সানডে স্পেশাল। এবার আমরা সবাই মিলে, আমি বনু মা সবাই মিলে, বাবা খাবে না, মানে বাবার এইসব খাওয়া বারণ, রেস্ট্রিকশনস আছে, আমার মারও আছে, বাট আমার মাকে আজকে সামলানো যায়নি, বাট খাবেই তো, মা আছে, ওই যে হাসছে ওইদিকে বসে বসে, এই যে। তো আজকে এখন খেতে বসবো, বসে পুরো রিভিউটা দিচ্ছি, আর প্রাইস প্রত্যেকটার স্ক্রিনে চলে আসবে, সেখানে তোমরা এক একটা ইন্ডিভিজুয়াল প্রাইস দেখতে পাবে, পুরো কম্বোটা কত নিল। এছাড়াও অর্ডার দেওয়ার টাইমে তোমরা দেখেছো প্রাইসিংগুলো। তো বেশি কথা না বলে এবার রিভিউটা করব আমরা, খাওয়া যাক। তো আমি ফার্স্ট ট্রাই করব কাবাবটা, দেখি কাবাবটা কিরকম খেতে। এই যো দেখতেই পাচ্ছ, এবার এটা আমি পুরো মুখে ঢোকাবো না, চিন্তা নেই, হাফই খাবো। ভালো খেতে, খুবই ভালো খেতে। এটা দুটো চাটনি, মিন চাটনিটা আমার খুব ভালো লাগে ওটার থেকে। তো কাবাবটা খুবই ভালো ছিল। কাবাবটার প্রাইস আমি স্ক্রিনে দেখিয়ে দেবো কত কী ছিল। এবার আমি চিকেন বিরিয়ানিটা ট্রাই করব, দেখো এই যে চিকেন বিরিয়ানিটা, ওরা একটা গোটা বড় মাংস দিয়েছে, মানে বিশালই বড় পিস, তার সাথে একটা আলু কলকাতার বিরিয়ানিতে, আর এই যে চিকেনের রাইসটা। তো খেয়ে দেখি কীরকম লাগছে। এর সাথে আমি হান্ডিটা ট্রাই করছি, হান্ডিটা দেখো কিরকম, প্রচন্ড অয়েলি, আমি অয়েলগুলো খাবো না। এই ওপর থেকে চিকেন ট্রাই করছি, দেখো চিকেনের পিসটা, এটা অ্যাকচুয়ালি শ্রেডেড চিকেন থাকে, এখানে কোনো পার্টিকুলার চিকেন বড় বড় থাকে না বা কিছু, পুরো শ্রেডেড চিকেন গ্রেভিতে আসবে, এটাও খুবই ভালো খেতে, মানে এটা আমি আরও খেয়েছি, তা একবার রিভিউর জন্য আবার খাচ্ছি, খুবই ভালো খেতে, বাট প্রচণ্ড অয়েলি সেটা দেখে। আর স্যালাডেগুলো তো খাওয়ার কিছু নেই, ফিরনিটা খুবই ভালো, তাও আমি আরেকবার খেয়ে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। ভেবো না যে আমি খাবারগুলো একা খাচ্ছি, এটা রিভিউর জন্য একা ছিল, বাট এখানে ক্যামেরার পিছনে সব দাঁড়িয়ে আছে খাওয়ার জন্যে, এই যে হাত দেখাচ্ছে আবার বনু, যে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে ক্যামেরা রেখে খাওয়ার জন্যে। ওই ফিন্ডিটা, ফিন্ডিটা তো বাস সত্যি টেস্টি, পুরো ফাটাফাটি, মানে আইসক্রিমকেও হার মানিয়ে দেবে, মানে এতটাই ভালো। আমি একটুই খেলাম, কেন এখান থেকে সবাই খাবে, ক্যামেরার পিছনে সব দাঁড়িয়ে আছে ঝাঁপানোর জন্যে, ক্যামেরাটা অফ হলেই ঝাঁপিয়ে পড়বে। তো আর এই যে এখন হাত দেখাচ্ছে বনু, বনু নিজের এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারছে না। আজকে রিভিউ দিলাম পুরোটার, পুরো কম্বো কম্বো একটা ছিল, এটা অ্যাকচুয়ালি খুব রিজনেবল প্রাইসে, যদি তোমরা কম্বোটা অর্ডার দিয়ে খেতে চাও, মা বাইরে যদি ডাইনিং না করো, বাড়ির জন্য কম্বোটা খুব রিজনেবল। এই কাবাবটাও সাইডে অ্যাড করতে পারো, এটাও খুব ভালো খেতে অ্যাজ আ স্টার্টার। প্রত্যেকটা জিনিসই রিভিউ দিলাম, তো আজকের জন্য এখানেই, টিল দেন যদি কিছু ভালো লাগে তো আমি কমেন্ট সেকশনে প্লিজ লিখো, জানিও আমি লোকেশন আমাদের যেখান থেকে আমি অর্ডার দিয়েছি আমিনিয়া, সেই আউটলেটের লোকেশন দিয়ে দেবো কমেন্ট সেকশনে। যদি কিছু ভালো লেগে থাকে এই ফুড রিভিউর ব্যাপারে, অনলাইন পুরোটা প্রসেসটা করলাম, যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য বং ক্রায়ো। টিল দেন বাই বাই বনু। এই যে বনুর হাত, বনু আজকে খুব ডিপ্রেস হয়ে পিছনে দাঁড়িয়ে আছে। টিল দেন বাই।